আজাদির অমৃত মহা উৎসব উপলক্ষে আজকে আমরা একটা হোস্ট করেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট ফ্যামিলি ব্লগস। তো তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এখানে এসে আমি ভিডিও বানাচ্ছি, আর এখানে রোদের তাপে তো তাকানো যায় না। তো যাই হোক, আজকে ভাবলাম এখান থেকে স্টার্ট করি। তো এখন দিয়াকে ওই মুড়ি দিয়াকে খেতে দিয়ে আসলাম, একটু মুড়ি, একটা কলা আর একটু দই দিয়ে মেখে ওকে মানে খেতে দিয়ে কি খাইয়ে এসেছি। আজকে হচ্ছে 13 আগস্ট, 75 বছর আজাদির অমৃত মহা উৎসব। তো আমরাও পতাকা উত্তোলন করেছি, তো ছোট একটা ভিডিও করেছি, তো তোমরা গিয়ে দেখে নাও, আশা করি খুব খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আর যদি নতুন কেউ থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, তোমরা গিয়ে দেখে নাও, তারপর তো সারাদিন আমি কি করছি না করছি তোমরা দেখতে থাকবে, দেখতে পাবে, আমি দেখা মানে শেয়ার করব। তো চলো গিয়ে এখন মানে পতাকা উত্তোলনের ইয়েটা দেখে নাও। আজকে 13 আগস্ট আর আজাদির অমৃত মহা উৎসব উপলক্ষে আজকে আমরা ফ্ল্যাগটা হোস্ট করেছি। কেন কি আজকে তো 13 আগস্ট, অ্যাকচুয়ালিতে তো আমরা 15 আগস্টে করি, বাট আজকে আমরা করেছি বিকজ আজকে আমাদের এখন 75th ইন্ডিপেন্ডেন্স ডে হবে। হ্যাঁ, 75th ইন্ডিপেন্ডেন্স ডে হবে, তো আমরা আজকের থেকে শুরু করে দিয়েছি। আর খালি আমরা না,
এটা পুরো হোল ইন্ডিয়া এজ আমাদের গভর্নমেন্ট বলেছে যে আমরা হোল পুরো আমরা আজকের থেকে শুরু করব। কেন কি আজকে এখন তো 75th হয়েছে না আমাদের, তো আজকের থেকে সব কিছু একসাথে শুরু হবে। জাস্ট আমরা ফ্ল্যাগটা হোস্ট করে রাখবো, কেন কি হার গার তিরঙ্গা এটাকে বলা হয়, হার গার তিরঙ্গা আজকে থেকে হোস্ট করে রাখবো। আর সব নেক্সট লাইক নেক্সট এগুলো ন্যাশনাল অ্যান্থেম এন্ড অল এইসব নেক্সট হবে আবার 15 আগস্ট। আস্তা মানে 3:45 তখন ও মাছ নিয়ে এসেছে। আমাকে জিজ্ঞেস আজকে মাছটা আনার কোনো প্ল্যান না, তো সকালবেলা তো চলে গেলো, তো ফোন করে জিজ্ঞেস করলো মাছ আনবো কি না আনবো। তারপর তো আমি বললাম ভালো হলে নিয়ে আসো, কিন্তু ও আনছে কি না আনছে ওটা আর আমাকে বলেনি। তো আমি ভাবলাম আর আনবে না, তাই ফোন কেটে দিয়েছি। তো আমি আমার এসে আমি আমার রান্না করে নিলাম, রান্না করে শুধু একটা ভাজা বাকি ছিল, তো ভাবলাম যে ভাজাটা করে আমরা খেয়ে নেব। ও মাছ নিয়ে এসে উপস্থিত, তো আমি ভাজাটা কি করলাম তুলে ভাজা আর করলাম না, মানে রামাইশ ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ওই দেখো আমি করেছি যে চালকুমড় ভাজা, এটা হচ্ছে ডেকি শাক, আর এখানে এই হচ্ছে পেঁয়াজ দিয়ে ইয়ে মুসুর ডাল। আর আজকে মুসুর ডালটা করেছি আমি তুমি তো এই দেখো, এই দেখো একদম ঘন করে ছোকরা করে। তো এখানে আমি মাছটা ভাজা করে এখন আমি পেঁয়াজটাও বেটে রেখেছি, এই যে এই দেখো পেঁয়াজ বাটা দিয়ে করবো একদম শুকনো শুকনো। এখানে ডাল করেছি তো আর এদিকে সবজি আছে, তো তার হয়েই গেছে আর একটু কিছুক্ষণ 5-10 মিনিট, কিন্তু তো এটা হয়ে গেলে আমরা খেয়ে নেব। আর দেওয়ার জন্য দুটো রুটিও করতে হচ্ছে, দেওয়ার রুটি করা হয়নি, তো তাড়াতাড়ি আমি করে নেই। আন টাইমে মাছ এনেছে তো কি আর করবো, তাই না করে নেই। এখন যাব রাত্রের খাবার রেডি করতে। আর আজকে এনেছে ওই যে পরোটা, ফ্রোজেন পরোটা এগুলো এনেছি, তো আমরা খাবো না আর মানে সন্ধ্যার সময় এনেছিল। আমার আবার এই পরোটাগুলো খুব ভালো লাগে খেতে, আমি এগুলো ঘি দিয়ে ভেজে খাই, আমার খুব ভালো লাগে, তো আমার জন্য বিশেষ করে আনা দিয়াও খায়। আর ওই যে লাচ্ছা পরোটা যেটা ওইটাই আর কি, তো আমি আর খাইনি সন্ধ্যার সময় আর কোনো ওই। আজকে আমাদের তো ভাত খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেলো দুপুরবেলা, তারপর সন্ধ্যাবাতির পরেও দেখছি আমার পেটটা খুব মানে ভর্তি লাগছে, তো আর সন্ধ্যার সময় কিছু খাইনি, শুধু চাই খেয়েছি। আর এখন দিয়া খাবে ওই পরোটাগুলো, তো দিয়াকে ভেজে দিচ্ছি, কিন্তু আমি রেখেছি কোথায় আমি নিজেও জানি না। আমি নিজেও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। ও এই যে আমার না এই পরোটাগুলো একদম মানে কি বলবো খুব টেস্টি, এগুলো তো হচ্ছে লাচ্চা পরোটা, খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে। তো এখন দিয়াকে দেব আর আমাদের ভাত বসাবো, তো ভাতটা বসিয়ে দিই গিয়ে। দিয়ার খাওয়াও শেষ আর ভাতও বানিয়ে নিয়েছি, আর আরো অনেক কাজও করেছি। আর এখন এই দেখো আমার চাপাটা কৌটা থেকে কৌটাতে চা পাতা শেষ হয়ে গেছে, এখন আসলাম ঢালতে। আর ওই যে সেইদিন ওই যে সেদিন দেখিয়েছিলাম চা পাতা, ওই চা পাতাটা আজকে আমি খুলছি, চা পাতাটা নিয়ে নিই। তো এই দেখো আমি ভরে নিয়েছি,
আর এখন আমরা যাব ভাত খাবে, এখন যাব ভাত খেতে। এখন বাচ্চা 11:30, এখন আমরা দিয়ার তো খাওয়া শেষ বললাম, এখন যাব আমরা খেতে। তো বন্ধুরা ভিডিওটা কেউ এন্ড করি, আবার আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে। বাই, গুড নাইট।